বন্ধুরা, আপনারা কি সারা জীবন নিরোগ হয়ে সুস্থভাবে বেঁচে থাকতে চান? যদি আপনারা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, আজ 25 অক্টোবর 2022 মঙ্গলবার, দীপান্বিতা অমাবস্যা এবং বছরের শেষ সূর্যগ্রহণের মহাযোগ, ভুল করেও খাবেন না এই 5টি খাবার। আর আপনারা যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন তাহলে সারা জীবনই রোগে ভুগবেন, জ্বলে মরবেন। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আপনার জীবনে লেগেই থাকবে। তাই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে এবং নিজে সুস্থ ও নিরোগ হয়ে বেঁচে থাকতে এই 25 অক্টোবর সূর্যগ্রহণ ও কালী পূজার মহাযোগে এই খাবারগুলি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন, না হলে বিভিন্ন রকমের অসুখের প্রভাবে আপনাদের সারা জীবন অশান্তি ভোগ করতে হবে। বন্ধুরা, আমাদের মধ্যেই অনেকে সূর্যগ্রহণকে মানেন না। বন্ধুরা, আপনাদের মধ্যে হতে পারে এগুলো কুসংস্কার, কিন্তু বন্ধুরা একটি কথা তো অস্বীকার করা যায় না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই একটি অংশ। এই পৃথিবীর মতনই মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এই 5টি তত্ত্ব দ্বারাই তৈরি। তাই আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র এবং সূর্যের প্রভাব সুনিশ্চিতভাবেই আমাদের জীবনে পড়বে। বন্ধুরা, আমরা সকলেই জানি চন্দ্র ও সূর্যের প্রভাবেই জোয়ার ভাটা হয়, তাই আমাদেরও শরীর এই গ্রহরই একটা অংশ। তাই এই চন্দ্র এবং সূর্যের প্রভাব কিন্তু সদা সর্বদাই আমাদের জীবনে পড়ে। শুধু পড়ে না বন্ধুরা, সুনিশ্চিতভাবেই পড়ে। আমাদের যে শরীর, এই শরীরকে খাদ্যের শরীর বলে। তাই আমরা যে খাবার গ্রহণ করি তার প্রভাব কিন্তু আমাদের বাহির শরীরেই পড়ে। তাই বন্ধুরা, আগামী 25 অক্টোবর এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুলেও এই খাবারগুলি কখনোই মুখে তুলবেন না। বন্ধুরা, এই খাবারগুলি মুখে তোলার ফলে আপনার জীবনে অধঃপতন নেমে আসতে বাধ্য, সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী আপনাদের ওপর রুষ্ট হবেন, তিনি গৃহ ত্যাগ করবেন। শুধু তাই নয় বন্ধুরা, তার সঙ্গে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা নেমে আসবে আপনাদের জীবনে। আপনারা সারা জীবন রোগের জ্বালায় ভুগবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, এ বছরের শেষ সূর্যগ্রহণ হলো আজকে 25 অক্টোবর 2022 মঙ্গলবার দুপুর 2:29 থেকে এই গ্রহণ শুরু হয়ে যাবে, শুরু হবে এবং গ্রহণের মধ্যকাল থাকবে 4:25 এবং এই গ্রহণের সমাপ্তিকাল হবে 6:32 সন্ধ্যাবেলা। এই গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 3 মিনিট। তাই এই কালী পুজো এবং সূর্যগ্রহণের মহাযোগে এই খাবারগুলি কখনোই মুখে তুলবেন না। সেই খাবারগুলির মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো দই। বন্ধুরা, এই মঙ্গলবারে অর্থাৎ আজকে অমাবস্যা তিথির মহাযোগে এই সর্বশক্তিমান সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে। তাই দীপান্বিতা অমাবস্যা এবং সূর্যগ্রহণের মহাযোগে দই ভুল করেও মুখে তুলবেন না, এর ফলে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে আপনাদের জীবনে, কারণ এই দইয়ের ওপর গ্রহণের প্রভাব প্রায় সর্বাধিকই থাকে।
যা খেলে আপনাদের জীবনে নানা রকম রোগের সঞ্চার ঘটতে পারে। এই গ্রহণের সময় দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো পোড়া জাতীয় খাবার। আপনারা কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না, এর ফলে ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবেই পুড়ে যাবে আপনাদের। এই গ্রহণের প্রভাব মঙ্গলবার হচ্ছে বলে, অর্থাৎ এই গ্রহণ মঙ্গলবার হচ্ছে বলে এই গ্রহণের প্রভাব সর্বাধিক থাকবে। তাই বন্ধুরা, এমন কিছু কাজ আমরা ভুল করেও করবেন না যাতে আপনাদের জীবনে সূর্যগ্রহণের চরম প্রভাব পড়ে। এই সূর্যগ্রহণের মহাযোগে পোড়া জাতীয় খাবার কখনোই মুখে তুলবেন না। বন্ধুরা, সারা জীবন আছে নানা রকমের খাবার গ্রহণ করার, কিন্তু গ্রহণের সময় এই খাবার কখনোই খাবেন না। তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই সূর্যগ্রহণ এবং কালী পুজোর মহাযোগে আমিষ জাতীয় খাবার কখনোই মুখে তুলবেন না। যখন গ্রহণ হয় তখন আমাদের চারপাশে থাকা খারাপ শক্তির মাত্রা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়, তাই তারা এই সমস্ত জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয়ে, এর ফলে আপনাদের বাড়িতে নেগেটিভ শক্তির মাত্রা অত্যন্ত হারেই বৃদ্ধি পেয়ে যাবে। এই সূর্যগ্রহণের মহাযোগে আমিষ জাতীয় খাবার কখনোই খাবেন না। এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তৃতীয় যে খাবারটির কথা বলবো যেটি খাবেন না, সেটি হলো সমগ্র নেশা জাতীয় খাবার কখনোই খাবেন না। যেহেতু এই সময় আপনাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে, তাই এই সময় কোনো নেশা জাতীয় খাবার কখনোই খাবেন না, তাহলে আপনাদের শরীর রোগগ্রস্ত হয়ে পড়বে। সেই জন্য এই জিনিসগুলি গ্রহণের সময় ভুল করেও মুখে তুলবেন না। আর চতুর্থ যে খাবারটির কথা বলবো সেটি হলো দুধ। এই গ্রহণের সময় কখনোই আপনারা দুধ খাবেন না। তো এই গ্রহণ চলাকালীন সময়ে প্রচণ্ড পরিমাণে ভাইরাস, ব্যাকটেরিয়া, খাবার জাতীয় যে কোনো খাবারে আক্রমণ করে, তাই দুধ তরল পদার্থ, তার মধ্যে ব্যাকটেরিয়া সহজেই প্রবেশ করতে পারবে, তাই এই দুধ খাবেন না কখনোই। এই গ্রহণ চলাকালীন সময়ে আপনাদের শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যাবে। আর পঞ্চম যে খাবারটির কথা বলবো সেটি হলো চা, দুধ চা। এই গ্রহণ চলাকালীন সময়ে কখনোই দুধ চা খাবেন না, খেলে শরীর এবং মন রোগগ্রস্ত হবে, মা তারা ঠাকুর ক্রুদ্ধ হবেন, তাই ভুলেও এই কাজগুলি কখনোই করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।